পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাই প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজনিনস ওয়ার্ল্ড। আমি নাজনিন বলছি, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। পৌষ শেষ, এখন আমরা মাঘ মাসে চলে আসছি। ঋতু বদলের পাশাপাশি চলছে শীতকাল, তাই এই সময় অনেকের সর্দি, ঠান্ডা, জ্বর ইত্যাদি লেগেই রয়েছে। তাই এগুলো থেকে মুক্তি পেতে পাশাপাশি নিজেকে চাঙ্গা এবং ফিট রাখতে আজকে আমরা শিখব কালোজিরা চা বানানো। এই চা আমাদের যাবতীয় সমস্যা দূর করবে। এই চায়ের প্রধান উপাদান কালোজিরা। কালোজিরা খেলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, একজিমা, অ্যালার্জি ইত্যাদি নিয়ন্ত্রণে থাকে। কালোজিরা ভিটামিন, স্পোর্টিকল, নাইজোলেন, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ফ্যাটি অ্যাসিডের মতো লিনোলেনিক, অলিক অ্যাসিড, উদ্ভিদ তেল, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে। আমরা মোটামুটি সবাই জানি যে একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে এই কালোজিরা। এছাড়া এই চায়ে ব্যবহৃত হয়েছে আদা। আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও এমন কিছু উপাদান যা আমাদের ওজন কমাতে কার্যকর। এছাড়া এই চায়ে রয়েছে লবঙ্গ। লবঙ্গে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফাইবার। তাছাড়াও এর পাশাপাশি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অক্সিডেটিভ এবং অ্যান্টিলিপিড। ফলে লবঙ্গ খাওয়ার ফলে শরীরে প্রবেশ করতে পারে আমাদের ভিটামিন এ, ভিটামিন সি, রিবোফ্লেভিন, থায়ামিন এবং ভিটামিন কে এর গুণাবলীতে উপকৃত হয় আমাদের শরীর। এর ফলে একদিকে যেমন ঝরতে পারে শরীরের বাড়তি মেদ, তেমনই নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে আমাদের ডায়াবেটিস। এছাড়া এখানে রয়েছে এলাচ। এলাচ আমাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, তারপরে আমাদের হজমেও সহায়তা করে থাকে। এছাড়া তেজপাতা অনিয়মিত পিরিয়ড, হাঁটুর গিটে গিটে ব্যথা, ক্যান্সার ও কিডনি যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম। এখানে রয়েছে গোলমরিচ। গোলমরিচে আছে পিপেরিন নামক এক উপাদান যা আমাদের হজমের গতি বাড়ায় এবং শরীরে চর্বি জমতে বাধা দেয়। শরীরের স্বাস্থ্যকর কোলেস্টেরলের ঘনত্ব বাড়াতেও কাজে লাগে এই উপাদান। এছাড়াও গোলমরিচ থার্মোজেনিক জাতীয় খাদ্য উপাদান যা আমাদের চর্বি দ্রুত ঝরিয়ে দেয় এবং হজমক্রিয়া বাড়ায়। আর মশলাদার এবং ঝাল খাবার অল্প পরিমাণই আমাদের ক্ষুধা নিবারণ করতে পারে। এই চা তৈরির জন্য আমার প্রথমে লাগবে কালোজিরা পাউডার। এরপর আমি নিয়েছি 3 থেকে 4টা এলাচ। এরপর নিয়েছি আদা। আদা আমি একটু থেঁতে নিয়েছি। এরপর নিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ। এরপর নিয়েছি এলাচ, দারচিনির টুকরা 3 থেকে 4টা, গোলমরিচ কালোটা 4 থেকে 5টা নিয়েছি, তেজপাতা নিয়েছি 3 থেকে 4টা। তাহলে চলুন কিভাবে বানাতে হবে এই চা এবার তা শিখে নিই। চুলায় হাই হিটে আমি একটি পাতিলে 3 কাপ পানি সহ বসিয়ে দিব। পানি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক আসলে সবার প্রথমে আমি 2 চা চামচ আদা দিয়ে দিব। এরপরে 2 চা চামচ কালো জিরা, 3 থেকে 4 টুকরা দারচিনি, 4 টুকরা লং এবং গোলমরিচ একসাথে দিয়ে দিব। এরপরে দিব এলাচ এবং তেজপাতা। তেজপাতা ছিঁড়ে নেবেন এবং এলাচটা কিছুটা থেতলে নেবেন। পানিটাকে 2 থেকে 3 মিনিট জাল করার পর এতে আমি 1 চা চামচ চাপাতি দিয়ে দিলাম। আপনারা 1/2 চা চামচ দিতে পারেন। আমার একটু ঘন লুকার পছন্দ, তাই আমি 1 চা চামচ চাপাতা দিলাম। 4 থেকে 5 মিনিট জাল করার পর আমি চাটা, এরপর আমি এতে দিব 1 চা চামচ মধু। ভালো করে নিয়ে নিব। সবার শেষে আমি এতে দিয়ে দিব 1/4 ফোঁটা লেবুর রস। তো তৈরি হয়ে গেল আমাদের কালোজিরা চা। এই চা আমাদের উচ্চ রক্তচাপ কমায়, রক্তের গ্লুকোজ কমায়। এছাড়া এই চা আমরা সকাল এবং সন্ধ্যাবেলা পান করার মাধ্যমে শরীরের বাড়তি মেদ কমাতে পারি। এছাড়া এটি নিয়মিত পান করার মাধ্যমে আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হবে, পাশাপাশি ওজন ধরে রাখতে সক্ষম হব আমরা। এটি আমাদের অনিদ্রা সমস্যা দূর করতে সক্ষম। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন এবং
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।